এদিকে ঢাকায় সিনেমা নন্দিত নায়িকা মৌসুমি, ভক্তরা ভালোবেসে তাকে প্রিয়দর্শনীয় বলেও থাকেন। জনপ্রিয় এই নায়িকা গত জানুয়ারিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন, কার্যনির্বাহী সদস্য পদ পেয়েছেন বিজয়। নির্বাচন নিয়ে নানা বিতর্ক সমালোচনা এখনো চলমান, তবে বিজয় ছিনিয়ে নিয়ে মৌসুমি ফিরেছেন কাজে, এর মধ্যে অংশ নিয়েছেন একটি শুটিং এও। এদিকে সম্প্রতি মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, সে খবর শুনে মায়ের সঙ্গে দেখা করতে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। জানা গেছে আগামী 21 মার্চ দেশে ফেরার কথা মৌসুমি। ফিরে 23 মার্চ উমরা পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়ার ইচ্ছা আছে তাদের পুরো পরিবারে। মৌসুমির বরাদ্দে তার স্বামী চিত্রনায়ক ওমর সানি বলেন, আমার শাশুড়ির শরীরটা ভালো যাচ্ছে না, তাই মায়ের পাশে থেকে সময় দেওয়ার জন্য মৌসুমি যুক্তরাষ্ট্রে গেছে। প্রথমে গিয়ে নিউ ইয়র্কে এক আত্মীয়র বাসায় উঠবে, 3-4 দিন থেকে আটলান্টায় তার মায়ের কাছে চলে যাবে। এই অভিনেতা আরো জানান, মৌসুমি দেশে ফেরার একদিন পরই পুরো পরিবার উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যাব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমার ছেলে ফারদিনের প্রথম বিবাহ বার্ষিকীতে মক্কায় উমরা পালন করব, তবে এটি আমার ছেলের ইচ্ছেতেই হচ্ছে। প্রসঙ্গত, ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনয় শিল্পী দম্পতি ওমর সানি ও মৌসুমির ছেলে ফারদিন এসান স্বাধীন গত বছর 26 মার্চে বিয়ের পিঁড়িতে বসেন। জানা গেছে ফারদিনের বধূ সাদিয়া রহমান আয়েশার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও মা বাবার সঙ্গে কানাডায় থাকেন, তার পড়াশোনাও বেড়ে ওঠা সেখানে। বিয়ের কয়েক মাস আগে আয়েশা ফারদিনের পরিচয়, এরপর বন্ধুত্ব ও ভালো লাগা, অবশেষে দুই পরিবার সম্মতিতে চার হাত এক হয় তাদের। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য, তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।